কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাচ্ছি যে চা বাগানের লোকদের যদি ক্ষোভ থেকে থাকে তাহলে সেটা তোমার উপর, আর হামলা যদি হতেই হয় তোমার উপর হওয়া উচিত। কিন্তু সেটা তো হচ্ছে না ফরাদ। কাল রাতে হামলা হলো বিথির উপর, আর আজ সেই বিথিকেই কেউ গায়েব করে দিল। তাতে কি বোঝা যায়? তাতে এটাই বোঝা যায় যে হামলাকারী চায় না তোমার গায়ে ফুলের টোকাটাও পড়ুক। আর কে চায়? সে কে যে চায় যে তোমার গায়ে ফুলের টোকাটাও না পড়ুক? আর তোমাদের ওই চা বাগানে নিয়ে যাওয়ার পেছনে শ্রমিক অসন্তোষ বলে যে কারণটা দেখানো হয়েছে সেটা তো নাও হতে পারে। মূল কারণ হতে পারে বিথির ক্ষতি করা। কি বলছেন? তো ভীষণ একটা সাংঘাতিক কথা বলছেন কাইসার ভাই। কাইসার, আপনি কি বলছেন আপনি? আমি কিছুই বলছি না ফরহাদ, শুধুমাত্র ধারণা করছি। উত্তরটা তুমিই খুঁজে বের করো, হয়তো সেই উত্তরটা তোমার সামনেই আছে। মা, এই কাইসারটা আবার কি শুরু করলো? কেন যে আমি ওকে বের করে দিলাম না এই বাড়ি থেকে। পাত্রপক্ষ কি এসে গেছে মা? এখন আসতে বলিনি। তুই কোথায়? আমাদের কাজ তো হয়ে গেছে মা জননী, যেভাবে ভেবেছি ঠিক সেভাবেই। রানু এখন ব্রেকআপ করতে যায় রাহাতের সাথে। আচ্ছা আচ্ছা, এখন আমি রাখছি। রাখছো মানে? আরে আগে অনিমা আপুর সাথে কথা তো বলো না। কথা বলো। আপনি যদি তখন রাহাত আর রানুর মুখটা দেখতেন আন্টি। তোমাদের হাসি শুনে মনে হচ্ছে আজকে ঈদের চাঁদ উঠেছে। এখনো আমার চারপাশে অমাবস্যা অনিমা। একটা কথা মনে রেখো, বিথি শেষ না হলে কোনো কিছু হবে না, কিছুই পাবে না তোমরা। আর এর মাঝে এই বিথির ইস্যুতে তোমার হাজবেন্ড কাইসার ঝামেলা শুরু করে দিয়েছে, মনে রেখো অনিমা। আমি যদি ফেঁসে যাই তাহলে তোমরা সবাই ফাঁসবে, সেজন্য তোমার হাজবেন্ডকে সামলাও। আবার কি করেছো? বাসায় আসো জলদি। কি হয়েছে? বিথির ব্যাপারটা নিয়ে নাকি কায়সার আবার ঝামেলা শুরু করেছে। আবারও কি ঝামেলা শুনি? আন্টি বললেন উনি নাকি ফেঁসে যেতে পারেন। কি? আমরা আমাদের লক্ষ্য থেকে এতটুকু দূরে আছি অনিমাপু, এখন যদি কাইসার ভাই কিছু করে, তোমাকে কিছু একটা করতে হবে অনিমাপু। তোমাকে এবার কিছু একটা করে দেখাতেই হবে। দেখাবো এবার আমি কাইসারের একটা বন্দোবস্ত করবই করবো। লিলি, হাই লিলি, কি হয়েছে? একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে। আমরা মনে হয় মেজো আপাকে আর কোনোদিনও দেখতে পাবো না। এই রকম কথা কইতে তোর মুখে একটু আটকালো না লিলি? আরে আটকাবে কেন? যেটা সত্যি সেটা মানতে হবে না। কখনো শুনেছ কেউ কিডন্যাপ হলে ফেরত আসে? তুই যা, তো আমার চোখের সামনে থেকে দূর হ। বিথি কিডন্যাপ হয়েছে কিভাবে? আরে দুলা ভাই কি আমাদেরকে এত কিছু বলেছে নাকি? শুধু বলেছে বিথি আপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওনার জন্য তো ভালোই হলো, এখন মেজো আপাকে ভুলে গিয়ে জয়িতাকে বিয়ে করে নেবে। এসব মানুষকে আমি তো বলেছি না আমার চোখের সামনে থেকে যেতে, এখন যাচ্ছিস না কেন? কেন যাচ্ছি না বোঝো না বাবা,
তোমার বয়স হয়েছে। তুমি যদি এখন মেজ উপাসকে অসুস্থ হয়ে যাও তারপর তোমার সেবাটা না আমাদেরই করতে হবে। লাগবে না, লাগবে না আমার তোর সেবা। এই ওয়াসিম, নিয়ে যাও তো, ওকে নিয়ে যাও আমার চোখের সামনে দিকে। হ্যাঁ হ্যাঁ লিলি চলো। আজ মেজ উপাস এই অবস্থা কেন হয়েছে জানো তো বাবা? আদর দিয়ে ওকে মাথায় তুলে রেখেছো তুমি, আর আমাদের সাথে কখনো সুন্দর করে কথাও বলনি। আজকে এই শাস্তি পাবে তুমি, পাও। লিলি চল তো, আর চলো। এই রকম মেয়ে যে কারো করে হয় তা আপনার এই মেয়েরে না দেখলে কেউ বিশ্বাস করবো না বড় আব্বা। কাঁদেন না বড় আব্বা, নীতি আবার কিচ্ছু হইব না। এই আমি আপনারে কইয়া রাখতেছি, আপনার গোমত বাপ মা থাকতে আপনার গোমাই আর কিচ্ছু হইতে পারে না। রানু তোকে এমন লাগছে কেন রে মা? বাবা আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, আমাকে একটু আশ্রয় দেবে তো? সব ছেড়ে মানে? আমি রাহাতের সঙ্গে আর সংসার করতে চাই না বাবা। কি সংসার করতে চাষটা মানে কি? কাল আমাকে নিয়ে একজন উকিলের কাছে যাবে বাবা, আমার ডিভোর্সের জন্য কথা বলতে। লিলি ঘরে চল। সরি সরি রানু। তুমি বড় আপাকে যা বলেছ তা আমাকে আবার বলো, সবার সামনে বলো। আচ্ছা হয়েছেটা কি আমাকে বলবে? বাবা রানু আমাকে ভুল বুঝেছে, ভুল বুঝে একটা কথা বলেছে। আমি দেখতে চাই রানু তুমি সে কথাটা আবার বলতে পারো কিনা। প্লিজ বলো, বলো আবার। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই রাহাত। একজন দুশ্চরিত্র স্বামীর সামনে আমার এই কথা বলতে বাধবে কেন? একবার কেন? আমি হাজারবার এই কথা বলতে পারবো। দুশ্চরিত্র, এরপরও যদি তোমার আরো কথা শোনার থাকে রাহাত তাহলে আমার উকিলের সঙ্গে যোগাযোগ করবে। রানু এসব কি বলছে বাবা, কি করেছে তুমি, কি ব্যাপার, কিছু বলছো না যে? আমি যাই করেছি আমার রানু ভালোর জন্য করেছি বাবা, আর সারাজীবন তাই করে যাব। Thank you.
তুই কোথায় রে মা বিথি কোথায় তুই তুই না থাকলে কি সব ঘটছে দেখছিস তো আমাকে মেরে ফেলার জন্য কে টাকা দিবে কদরকে ফারিয়া না না ফারিয়ার সাথে তো আমার কোনো শত্রুতা নেই জয়িতা ছি কি ভাবছি আমি অনিম মহাপ অন্তরের পক্ষেও তো জেলে বসে কিছু করা সম্ভব ছিল না কে তাহলে কে জানে আমি হয়তো চিনি না এমন কেউ ফরহাদের সাথে প্রতিশোধ নেবার জন্য এই কাজ করছে আজ রাতে এটা শেষ খাবার খেয়ে নিন খাবেন না তাহলে ঠিক আছে আমি নিজের হাতেই খাবো খিদে পেয়েছে তাহলে আমি হাত ধোবো পানি আছে ধুয়ে নিন দেখে নিন আজকের রাত কাল থেকে হয়তো রাত আর দেখা হবে না দিনের বেলায় আর যদি টাকা না আসে কি যদি আমাকে মারার টাকা তোমাদের হাতে না আসে কে বলেছে আপনাকে আমাকে মারার পর তোমাদের কি হবে তুমি আন্দাজ করতে পারো বিজলি পুলিশ যদি তোমাদেরকে খুঁজে না পায় আমার ফরহাদ তোমাদেরকে ঠিকই খুঁজে বের করবে আর খুঁজে বের করে কি করবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না ফরহাদ কেন এই কাজটা করবে জানো কারণ ফরহাদ আমাকে পাগলের মতো ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে আর আমিও ফরহাদকে কাল যদি আমার কিছু হয় বুঝলি আমি হয়তো মরে যাব কিন্তু আমাদের ভালোবাসা মরবে না আর তুমি একটা ভালোবাসা খুন করে নিজে ভালোবাসা পেতে চাইছো এটা কখনো হয় না বিজলি সুখী তো হতে পারবে না তুমি কোনো দিনও না তার চেয়ে তুমি আমাকে এখন ছেড়ে দাও আমি ফরহাদকে বলবো ও যেন তোমাদেরকে মাফ করে দেয় ওকে বলবো কি রে বিজলি মিরাম সাহেব তোকে কি বোঝাচ্ছে রে আমাকে ভালোবাসা বোঝাচ্ছে শোনেন ম্যাডাম জমিদারদের মনে কোনো ভালোবাসা নাই আর এই জন্যই জমিদারদের বংশের কারো প্রতি আমারও কোনো ভালোবাসা নাই মানুষের মনে এখন যন্ত্রণা বোঝায় আরে নাই 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 দেশে ভালোবাসা নাই আরে নাই 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 দেশে ভালোবাসা নাই 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 দেশে ভালোবাসা নাই আমি কি একবার বের হবো গাড়ি নিয়ে মাজার সাহেবের সঙ্গে দেখা করে আসি ওনারও তো বয়স হয়েছে বিপদে তো পড়তে পারে তাই না এখন কোথায় যাওয়ার দরকার নেই এমনিতেই ওই কায়সার গাথাটার জন্য হয়তো ফরহাদ আমাকে সন্দেহ করছে না না সন্দেহ করলে ও নিশ্চয়ই তোমাকে ফোন দিত দিয়েছে না দেয়নি
তবে ফরহাদ ফরহাদ ফোন দিয়েছে ফোনটা তুমি ধরো না বলো যে আমার শরীরটা ভালো নেই ধরো হ্যালো বুবু মা কোথায় আর বলিস না রে বেশি খবর পাওয়ার পর থেকেই বিছানায় চলে গেছে একদম তুই বুঝিস না এই বয়সে কি এত চাপ নিতে পারে মানুষ আচ্ছা বিথির কোনো খবর পেয়েছিস তবে যে কাইসার ভাই বললো মা খবর পাওয়ার পর ড্রয়িং রুমে ছিল আমার সাথে কথা হবার পর মা রুমে গেছে তখনই বোধহয় মা বিছানায় নিয়েছে তাই না ফুপো আর নিজে মাকে নিয়ে ভেবে কথা বলছিস তোর মাথা ঠিক আছে তো মাকে দাও ফুপো তোমার সাথে কথা বলবার জন্য আমি কল করিনি এই অবস্থায় মাকে দাও ফুপো দিচ্ছি বাবা খবর পেলি কোনো বৌমার তার আগে তোমার শরীরের খবর বলো মা বৌমার জন্য চিন্তা করতে করতে নাকি তোমার শরীর ভেঙে পড়েছে কে বলেছে আমি ঠিক আছি তুই বল তো কি বলবি আমি শুধু একটা কথা বলতেই তোমাকে ফোন দিয়েছি মা যদি তুমি বা ফারিয়া বা অন্য যে কেউ বিথির আজকের এই অপহরণের সাথে বিন্দু মাত্র জড়িত থাকো দেশের আদালত কি বিচার করবে আমি জানি না মা কিন্তু আমার আদালতে আমি শুধু একটাই শাস্তি দেব আর সেটা হলো মৃত্যুদণ্ড কথাটা মনে রেখো মা রানুর সাথে তোমার ঝামেলা হওয়া ফারিয়ার হলুদ ভেঙে যাওয়া আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে বিথির অপহরণ তুমি নিচে গিয়ে সবাইকে একটা খবর জানিয়ে খবর কোন খবরটা জানো বিথি অপহরণের পেছনে কার হাত আছে এমন কোনো খবর না তো বিথির অপহরণের খবর তুমি পেলে না আর আন্টির ঝামেলা হচ্ছে মনে কষ্ট হচ্ছে সেই খবর তোমার কানে পৌঁছে গেছে এই দুজনের মধ্যে কি হটলাইন আছে বুঝি আজ সন্ধ্যায় মোটরসাইকেলে কদরকে নাকি বর্ডারের কাছে যে বাজার আছে ওখানে দেখা গেছে সেটা তো অনেক দূর ওইখানে বর্ডারের কাছে অনেক ঘন জঙ্গল স্যার